আসসালামু আলাইকুম আরও একটি নতুন এপিসোডে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ঈশা আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটি হেলদি আইটেম আর সেটা হচ্ছে গার্লিক মাশরুম গার্লিক মাশরুম খেতে যেমনি অসাধারণ মজা তেমনি গার্লিকের গুণাগুণ আর মাশরুমের গুণাগুণ কিন্তু বলে শেষ করা যাবে না তাই এই গার্লিক মাশরুমটা আমি আশা করব আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আমার রেসিপিতে আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কম সময়ে কিভাবে খুব সহজে এই গার্লিক মাশরুমটি রেডি করা যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করি প্রথমে আমি একটা মাশরুমের ক্যান নিয়ে নিয়েছি আমি এখানে বাটম মাশরুমের ক্যান নিয়েছি দেখুন এখন এই উপর থেকে পানিগুলো ফেলে মাশরুমগুলো আমি ধুয়ে এভাবে কুচি করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারেন তবে খুব বেশি ছোট করার প্রয়োজন নেই অন্যদিকে পেনে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ বাটার আর এই বাটারের মাঝে আমি দিয়ে দিচ্ছি শুকনামরিচ ছোট ছোট করে কেটে আমি মরিচটা আসলে কেঁচি দিয়েই কাটি এতে করে অনেক সুন্দরভাবে কাটা যায় আর হাতেও কিন্তু অতটা ঝাল লাগে না আর অবশ্যই শুকনো মরিচটা ভালোভাবে মুছে ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ সাদা তিল এখন আমি চুলাটা অন করে দিয়েছি আর অবশ্যই এটা বাটার দিয়ে রান্না করার চেষ্টা করবেন এতে করে ফ্লেভার টেস্ট দুটোই ভালো আসবে আর এই গার্লিক মাশরুমে কিন্তু চিলি অয়েল ইউজ করা হয় যেহেতু আমি এখানে বাটার এবং শুকনো মরিচ দিয়েছি তাই এক্সট্রা চিলি অয়েলের প্রয়োজন নেই এখন আমি দিয়ে দিচ্ছি চার কোয়া মিহি কুচি করা রসুন আমি বড় সাইজের চারটা কোয়া নিয়েছি রসুনের এবং খুব ছোট ছোট করে মিহি কুচি করে নিয়েছি এখন সবগুলো উপকরণ আমি একসাথে এভাবে নেড়ে চেড়ে চুলায় ভালোভাবে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর স্মেল আসবে আর সুন্দর একটা কালার আসবে অবশ্যই হালকা ব্রাউন করবেন খুব বেশি ব্রাউন করতে যাবেন না তাহলে কিন্তু রসুনটা পুড়ে তিত হয়ে যাবে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি আর এ পর্যায়ে অবশ্যই চুলার আজ মিডিয়াম লোতে রেখে করবেন কারণ গার্লিক কিন্তু খুব তাড়াতাড়ি বার্ন হয়ে যায় দেখুন হালকা কালার চলে এসেছে এ পর্যায়ে আমি মাশরুমগুলো দিয়ে দিয়েছি মাশরুম দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি যারা ডায়েটে আছেন তারা কিন্তু এই হেলদি ডিশটা অবশ্যই ট্রাই করবেন এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই চা চামচ সয়া সস যেহেতু আমি এখানে সয়া সস দিচ্ছি তাই অবশ্যই লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে কেননা সয়া সসে কিন্তু লবণ রয়েছে তাই আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি মিক্স হার্ব সামান্য একটু আপনারা চাইলে এখানে মিক্স হার্বের পরিবর্তে অরিগ্যানো ব্যবহার করতে পারেন তবে অবশ্যই মিক্স হার্প কিংবা অরিগ্যানো দুটোর একটা হলেও আপনাদেরকে ব্যবহার করতে হবে না হলে কিন্তু আপনারা অ্যাকচুয়াল স্মেলটা টেস্টটা পাবেন না খুব ভালোভাবে নেড়ে চেড়ে একেবারে মাশরুমের মধ্যে যে পানিটা আছে সেটা শুকিয়ে নিতে হবে এখন আমি সার্ভ করে নিলাম দেখুন কতটা ইয়ামি লাগছে দেখতে হ্যাঁ ভিউয়ার্স এটা কিন্তু খেতে আসলেই অনেক মজা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ট্রাই করলে আপনারা নিজেরাই বুঝবেন কতটা মজা অবশ্যই বাসায় ট্রাই করে কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আপনাদের এই সাপোর্টগুলো আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় আর অবশ্যই আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো পর্বে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ